সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো জুকি এলএস 3528A মডেলের টু নিডল মেশিনের মোটরপুলি জাম হয়ে গেলে তা আপনারা কীভাবে সমাধান করবেন। তো ভিউয়ার্স, দেখতেছেন আমার এই মেশিনটির পুলিটি আমি ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পুলিটি কিন্তু জাম দেখাচ্ছে। তো ভিউয়ার্স, এই জামটি আপনারা কীভাবে সমাধান করবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর সুবিধার্থে আমি হুকের যে প্লেটটি ছিল প্লেটগুলো আমি খুলে নিয়েছি। তো ভিউয়ার্স দেখুন, লক্ষ্য করুন যে আমার যে মেশিনের যে হুক, দুটি হুক ফিঙ্গার গাইড আছে, অর্থাৎ ফিঙ্গার গাইড, এই ফিঙ্গার গাইড যদি হুকের এই বাটির সাথে যদি বেশি চাপানো থাকে তাহলে অনেক সময় মেশিনের মোটর পুলিটা জাম জাম লাগে। তো ভিউয়ার্স এটি খেয়াল রাখবেন। তো আমি এই হুকের বাটির যে ফিঙ্গার গাইডটি আছে, ফিঙ্গারটি আছে, এই ফিঙ্গারটা আমি একটু সামনে এগিয়ে দিয়ে নাটটা টাইট দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এটি আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই দেখুন আমার মেশিনের হুকের যে বাটির যে দুটি ফিঙ্গার, দেখুন ঠিক আছে, বাড়িও খাচ্ছে না এবং ফাঁকাও নেই। তো আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন। তো ভিউয়ার্স, আরেকটি বিষয় যেটি বলছিলাম সেটি হলো আমাদের টুনিয়েল মেশিনে যে দুটি হুক পিনিয়াম আছে, এই পিনিয়ামের যে কোনো একটি নাট যদি লুজ হয়ে যায় তো অনেক সময় এই নাটের কারণে মোটর পুলি জাম হয়ে যায়, ঠিক আছে, এটি আপনারা খেয়াল রাখবেন। তো ভিউয়ার্স, আমি এক এক করে কিছু বেসিক আপনাদেরকে ধারণা দিচ্ছি। তো ভিউয়ার্স, যে আরেকটি যে পিনিয়াম আছে, এই হুকের পিনিয়ামের সাথে যে আরেকটি বড় সাইড পিনিয়াম, এই পিনিয়ামের নাটও যদি লুজ হয়ে থাকে তাহলে আপনারা খেয়াল করবেন। তো এই নাটগুলো যদি লুজ হয়ে থাকে অনেক সময় সমস্যা হয়। তারপর মোটর পুলি মেইন শেপ, রটারি ক্যাম পজিশন, এখানে তিনটি নাট থাকে। এই তিনটি নাটে যে কোনো একটি নাট যদি লুজ হয়ে উপর দেখে একটু জেগে থাকে তাহলে মোটর পুলি জ্যাম হয়ে যাবে, মোটর পুলি ঘুরবে না। তো ভিউয়ার্স, এই ছিল বেসিক্যালি কিছু ধারণা। তো ভিউয়ার্স, আমাদের এই মেশিনের যে মোটর পুলি প্রবলেমটি দেখানো হয়েছে সেটি আসলে প্রকৃতপক্ষে আমি আপনাদের যে কিছু বেসিক ধারণা দিয়েছি ওগুলো সব ঠিকঠাক আছে। তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি যে আসলে ওই মোটর পুলিটি কী কারণে জাম হয়েছে। তো ভিউয়ার্স লক্ষ্য করুন, দেখুন আমার এই মেশিনের মোটর পুলিটা এক পাশে, দেখেন উপর পাশে ফাঁকা দেখাচ্ছে, এবং নিচের দিকে দেখুন পুলিটি চাপিয়ে আছে। তো এটি আসলে এই মেশিনটির আমরা সার্বো মোটর সেটিং করেছি। তো ভিউয়ার্স, এই সার্বো মোটরটি সঠিকভাবে সেটিং হয়নি যার কারণে মোটর পুলিটি জাম দেখাচ্ছে। তো ভিউয়ার্স দেখুন, এখন আমি আপনাদেরকে এই মোটর পুলিটি, অর্থাৎ এই সার্বো মোটর যে সেটিং হয়নি এটি আপনাদেরকে সমাধান করে আমি দেখাবো। তো ভিউয়ার্স দেখুন, এই পুলিটি আগে আমাদের প্রথমে খুলতে হবে। খুলতে হলে এই দুটি ছিদ্র, পুলি এবং কন্ট্রোল বক্সের ছিদ্র দুটি এক করে আমি আড়াই মিলি এলিঙ্গ দিয়ে নাটটি লুজ দিয়ে নিচ্ছি। তো এই পুলিতে দুটি নাট আছে, তো আমি একইভাবে দুটি নাট লুজ দিয়ে নিয়ে প্রথমত মেশিনের পুলিটি খুলে নিব। তো ভিউয়ার্স, পুলিটি আমি খুললাম, দেখুন এই যে মেইন শেপের, অর্থাৎ পুলি, এই যে আমি আপনাদেরকে একটা হলার দিচ্ছি, এই হলারটি, এই মেশিনটির এই কন্ট্রোল বক্সটি সেটিং করতে গেলে এই হলারটি মাঝখানে ঢুকিয়ে দিতে হবে, ঢুকিয়ে দিয়ে তারপরে কন্ট্রোল বক্সটি সেটিং করতে হবে। দেখুন শেপটি কিন্তু এক পাশে কিন্তু একটু চাপানো আছে, মানে অর্থাৎ এই কন্ট্রোল বক্সটি সঠিকভাবে লাগানো হয়নি যার কারণে মোটর পুলিটি জাম হয়েছে। তো ভিউয়ার্স, আমি এখন 4 মিলি লিঙ্কি দিয়ে তিনটি নাট লুজ দিয়ে নিব এবং এই মোটর কন্ট্রোল বক্সটি খুলব। তো ভিউয়ার্স দেখুন, আমি এর তিনটি নাট খুলে কন্ট্রোল বক্সটা আবার নতুনভাবে, অর্থাৎ নতুন করে সেটিং করব। তো ভিউয়ার্স দেখুন, আমি আপনাদেরকে দেখাই, এই দেখেন এই কন্ট্রোল বক্সের ভিতরে কিন্তু এটি কিন্তু ম্যাগনেট, অর্থাৎ এখানে যে পুলি শেপের এখানে এই ম্যাগনেটের
হোল্ডার সেটিং করা হয়েছে। তো আমি এখন আবার নতুন করে এই কন্ট্রোল বক্সটি আবার সেট আপ করবো। দেখুন, আমি এই কন্ট্রোল বক্সটি সেট আপ করতে গেলে এই হোল্ডারটি ভিতরে ঢুকে দিতে হবে, তাহলে সমানভাবে অ্যাকুরেটভাবে এই হোল্ডারটি ঢুকে দিয়ে তিনটি নাট আমি এখন টাইট দিব, লাগিয়ে টাইট দিব। এই হোল্ডারটি যদি ভিতরে যদি না ঢোকানো হয়, এই কন্ট্রোল বক্সটি সেটিং করতে হলে অবশ্যই হোল্ডারটি অবশ্যই ভিতরে দিতে হবে, মাঝখানে দিয়ে তিনটি নাট টাইট দিতে হবে। তো আমি এই হোল্ডারটি মোটর পুলি অর্থাৎ ওই শেপের ভিতরে ঢুকিয়ে দিয়ে তিনটি নাট আমি টাইট দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স দেখুন, আমি এখন এই হোল্ডারটি খুলে ফেলব। দেখুন, এখন এই দেখুন ইজিভাবে দেখেন এই হোল্ডারটি কিন্তু ঢুকতেছে, অর্থাৎ তাহলে এখন চতুর্দিকে অ্যাকুরেটভাবে পুলিটি থাকবে, তাহলে এই পুলিটি কোনো পাশে জ্যাম হবে না। দেখুন, আমি আপনাদেরকে এখন দেখাই। তো টেকআপ পজিশনটাও আপনার ঠিক রাখবেন, ঠিক রেখে পুলিটে না টাইট দিয়ে দিবেন। তো আমি এখন আবার অনুরূপভাবে পুলিটি দুটি নাট আমি এখন টাইট দিব। তো আমি দুটি নাট একটু ভালোভাবে টাইট দিয়ে নিলাম। তো ভিউয়ার্স দেখুন, আরেকটি নাট আমি টাইট দিব। তো আমার মেশিনের যে মোটর পুলির যে সমস্যাটি ছিল, তো আপনারা এই মডেলে মেশিনটি যদি এই সার্ভো মোটরটি সেটিং করেন, আপনারা অবশ্যই অবশ্যই এটি সার্ভো মোটরটি সেটিং করার সময় খেয়াল রাখবেন, এই বিষয়গুলি খেয়াল রাখবেন। দেখুন, এখন মোটর পুলিটি ইজিভাবে ঘুরতেছে, আগে কিন্তু এই মোটর পুলিটি ইজিভাবে কিন্তু ঘরে নাই, জ্যাম ছিল। তো এই ছিল। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক দেবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে। সে পর্যন্ত আপনার সুস্থ থাকুন, খোদা হাফেজ।